নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গে নাগরিকদের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে মহিলাদের সার্বিক উন্নয়নের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বহু জনমুখী প্রকল্প মহিলাদের জন্য চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বন্ধুরা এবার মহিলাদের জন্য এমন একটি প্রকল্প এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পে আবেদন করলে মহিলা পেতে পারেন ছ হাজার চারশো টাকা পর্যন্ত তো বন্ধুরা কোন প্রকল্পে আবেদন করলে এই সুবিধাটি পাওয়া যাবে সেই সাথে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন মহিলাদের জন্য নতুন প্রকল্প অ্যাকাউন্টে পাবে ছ টাকা তো বন্ধুরা মহিলাদের কিভাবে অ্যাকাউন্টে ছ টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ এবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য নয়া উদ্যোগ মহিলা ও শিশু সার্বিক উন্নয়নের জন্য এই প্রকল্পটি তৈরি করা হয়েছে এই প্রকল্পে আবেদন করলে তিনটি কিস্তির মাধ্যমে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ হাজার টাকা থেকে ছ হাজার চারশো টাকা পর্যন্ত রাজ্যে এই প্রকল্পটি বাংলার মাতৃ প্রকল্প নামে পরিচিত তবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটির নাম রেখেছেন প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনা নাম যাই থাকুক না কেন যে কোনো রাজ্যের মহিলারা এই প্রকল্পে আবেদন করে প্রকল্পের সুবিধা নিতে পারবেন কিভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি কাগজ লাগবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা কিভাবে এই প্রকল্পের টাকা পাবেন এক নম্বরে বলা হয়েছে বন্ধুরা এই প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে মায়েদের মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ডের নাম নথিভুক্ত করতে হবে দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য প্রত্যেক গর্ভবতী মহিলাকে নিজের বাড়ির নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নাম নথিভুক্ত করতে হবে নম্বরে বলা হয়েছে বন্ধুরা প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনাতে আবেদন করলে গর্ভবতী হওয়ার পাঁচ মাসের মধ্যে প্রথম কিস্তি টাকা পাবেন গর্ভ মাস হলে দ্বিতীয় কিস্তি দু টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে অবশিষ্ট তৃতীয় কিস্তির টাকা সন্তান প্রসবের পরে পাবেন এর জন্য হাসপাতালে সন্তান জন্মের নথি বা তার বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে দেখুন বন্ধুরা কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত করার জন্য নিকটবর্তী সরকারি স্বাস্থ্য কেন্দ্র বা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে এই প্রকল্পের ফর্ম সংগ্রহ করুন এরপর সেটি যথাযথভাবে পূরণ করে ওখানেই জমা দিতে পারেন এছাড়াও ভারত সরকারের মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউসিডি ডট গিয়ে ফর্ম ডাউনলোড করতে পারবেন সেটি ফিল করে করে স্বাস্থ্যকেন্দ্র বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জমা করবেন এরপর আবেদন মঞ্জুর হওয়ার পর সরাসরি গর্ভবতী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ এসে যাবে অর্থাৎ বন্ধুরা প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনায় আবেদন করার জন্য আপনাদের নিকটবর্তী কেন্দ্র বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ফর্ম সংগ্রহ করে জমা দিতে হবে এছাড়া বন্ধুরা আপনার চাইলে সরকারি ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করে ফিল করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্রে জমা দিতে পারবেন একবার জমা দেওয়ার পর আপনার আবেদন মঞ্জুর হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে সরাসরি অর্থ এসে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন